মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমি খুব আছি। এখন আমি এইভাবে ব্লগ করছি, কারণটা দাঁড়ান, আমাদের মানে ওয়ার্ড্রপের কাজ হচ্ছিল, বোঝানো কাঠের কাজ হচ্ছিল, তো কাঠের কাজ হচ্ছিল, এবার এক চাল জামা নিয়ে বসে আছি, এগুলো এখন গোছাচ্ছি আমি দিবাই আর রিজা মিলে। তো সেরকম আজকে প্রচুর দারুণ কিছু ব্লগে হতে চলেছে, তো চলুন সাথে দেখো। সকালবেলা না আর কোনো ব্লগ করিনি, আর এই যেখানে দি ভাই, রিজা, আমি, আমরা সবাই শাড়ি পরেছি, আরো আছে একজন এসছে। আমরা এখন এসেছি কালীঘাটে পুজো দেবো, তারপরে যাবো গড়িয়াহাটে। সকালবেলা না ওই এমনি মানে নর্মাল স্টার্ট করার পর, তারপর এই গরমে কে শাড়ি পরে? না 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 না, ব্লগটা মানে শুরু করার পর না সেরকম কোনো ব্লগ করিনি। তারপরে পুজো টুজো দিয়েছি এমনি তো দেখালাম, তারপর স্টুডেন্ট আবার পড়তে এসেছিল, বাড়িতেই পড়তে এসেছিল, তারপরে শিকারি ঘাটে স্টুডেন্ট পুজো টুজো দিয়ে তারপরে দেখা হচ্ছে। শপিং আমাদের হয়েছে প্ল্যান চেঞ্জ, আমাদের এখন যাওয়ার কথা ছিল কালীঘাট। পুজোর যেটা নেওয়ার ছিল আমার হয়ে গেছে, এখন এসে দি ভাইরা যেখান থেকে এই শাড়ি শাড়ি নেওয়া। আমাদের পুজো দেবাই জাস্ট কমপ্লিট হয়ে গেল, খুব ভালো। আমরা একদম ভিতর থেকে দর্শন করেছি, ঠাকুরের গায়েও হাত দিয়েছি একদম সামনে থেকে। আর আমি এসে আমার কলেজে একটা ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে, নেহার সাথে। আর আমরা এখন যাবো ওইদিকে পুজো টুজো, এবার ধুপকাঠি ধুপকাঠি জ্বালিনি, তারপর দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাবো। কিন্তু এদের এখন ছবি তোলা শেষ হয়নি, বোঝা গেলো ছবি তুলতে সব ছবি তোলার জন্য লাফালাফি করছে, কিন্তু আমি করছি না একদমই। তো স্টেশনে অপেক্ষা করছি মেট্রো, একটু আগে আমরা জাস্ট এলাম আর মেট্রোটা চলে গেল। আর যা গরম, যা গরম দেখেই বোঝা যাচ্ছে একদম। দিভাই ওদিকে ছবি তুলছে, তো যাই হোক আজকে দিনটা বেশ ভালোই, কারণ একটুখানি যেটুকু পেয়েছি সেটুকুই ক্যাপচার করেছি, বাট ভালো কেটেছে দিনটা। আর আমার সর্দি এখনো যাচ্ছে না, আর অবাক মনে মনে দেখছে আমার দিকে। বলতে চাইছিলে বলো? বলছিলাম আমি ক্যামেরার মধ্যে দিয়ে তোমার দেখছি না, তো কারণ তোমাকে বিরেট দেখলে আমার চোখ ঝলসে যাবে। আমরা এখন তিন বোন যাচ্ছি রিক্সা করে বাড়ি, ও চলে গেছে ওখানে রবীন্দ্র সরোবরে নেমে গেছিল ও, আর আমরা তিনজন এখন রিক্সা করে যাচ্ছি বাড়ি। কেন কিছু পাচ্ছি না, অত কটার অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু সেরকম বাড়িয়ে দেখা। গাইস আজকে হচ্ছে নেক্সট ডে, এখন আমরা সবাই বিছানা গোছাচ্ছি, যে ওখানে দিবাই এখানে এখানে সিজাবনু, আর এদিকে আছে গোলু, আর অদ্রি যাবনু চলে গেছে। পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল, এসে গোলু আমাদের সাথে খুব অত্যাচার করছে, আমরা অত্যাচারিত। তারপরে দিভাই চলে গেছে বাড়ি, দিভাই আমার ফ্রাইডেতে আসবে, এখন গেছিলাম পড়তে, এখন বাজে হচ্ছে কটা, সাড়ে নটা, এখন আমি যাচ্ছি বাড়ি। পড়তে এসেছিলাম এতে যারা কি বেশ যে মানে ব্লাইন্ড স্কুলের এখানটায় এসেছিলাম, আর কেটে আমি এই জায়গাটা কতটা জানি না, বেহালার সাথে মতটাও ইউজ করে না আমি জানি না, তো মানে পড়তে এসেছিলাম এখন হচ্ছে। কালকে ব্লগটা আমি এন্ড করতে পারিনি, কারণ আমার মেন্টাল সিচুয়েশনটাও সেরকম ছিল না, কালকে পড়তে থেকে যখন আসলাম দেখতেই পেয়েছিলাম, তারপর আর কিছু করা হয়নি। কারণ আজকে হচ্ছে 10th May, আজকে হচ্ছে জ্যাকের বার্থডে, তো ওটা আমার কাছে খুবই মানে একটা কি বলবো, খুবই একটা আমার কাছে খুব সেন্সিটিভ ম্যাটার ওটা, তো যেহেতু এখন নেই আমাদের সাথে, সেটা এই নিয়ে আমি কিছু বলতে চাই না। তো আজকের দিনটা আমি কোনো ব্লগ করবো না, শুধু যেহেতু এন্ড করতে হবে সেই জন্য আমি ব্লগটা করছি। তো আচ্ছা ডক্টর বাস, এইটুকু যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, স্টে কনসিয়াস, দেখা হচ্ছে নতুন ভাবে, ততক্ষণে জানো টাটা।